বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি, যা ভগবানের আশীর্বাদে তোমরাও সব ভালো আছো। সুবাসী সুপর্ণার লাইফস্টাইল স্বাগতম। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো বন্ধুরা। এখন বিকাল বাজে কটা? 6টা। বিকাল 6টা বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। বসে তোমার সাথে একটু গল্প করবো। মেঘলা দিন, বর্ষার বাজার, ছেলের পরীক্ষা হচ্ছে গো, ব্লগ দিতে পারি না তার জন্য, বুঝেছ? পরীক্ষা হচ্ছিল, মেয়ের পরীক্ষা, সৌমির পরীক্ষা হলো, সায়নের পরীক্ষা হচ্ছে, তার জন্য ব্লগ দিতে পারি না। হ্যাঁ, তো এইসব বাসন মেজে জামা কাপড় ধুয়েছিলাম, সেই সব গুছিয়ে আমি দেখি দিদিভাইয়ের সাথে একটু গল্প করা যায়। দিদিভাই, তোমরা সব কেউ সাবস্ক্রাইব করছো না, না সাবস্ক্রাইব করছো, না তোমরা কমেন্টে কিছু জানাচ্ছো যে কী ভিডিও দরকার, তোমরা একটু বলো, তোমরা একটু বলো যে কী তোমাদের দরকার, কীরকম ধরনের ভিডিও দিতে হবে তোমরা বলো, সেরকম তো দিতে চেষ্টা করবো। তো তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, তোমরা হাত ধরে তোমরাই তো টেনে তুলবে। তো দেখো বাড়ির আবহাওয়াটা কীরকম, পুরো অন্ধকার, এখন 6টা বাজে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো এই দেখো দিদি ভাইরা, আমার বাকুলে এইটুকুর মধ্যে দেখতে পাচ্ছ, ঝাউ গাছ, এইগুলো এই দুটো ঝাউ গাছ বসিয়েছি আমার এইটুকুর মধ্যেই বাকুল, দেখো এইটুকুই আমার বাকুল, দেখতে পাচ্ছ এইটুকুই আমার বাকুল। এই দেখো, এটা আমাদের একটা জেঠুমনিদের বাড়ি, ওই যে ওটা, আর এটা হলো আমাদের বাড়ি। দেখো বন্ধুরা, সব পর্দাগুলো কীরকম নোংরা হয়েছিল জানো তো, পর্দাগুলো এত নোংরা হয়েছিল, এত নোংরা হয়েছিল, আজকে জানো তো অনেকটা ধোয়াধুই করেছি, অনেকটা ধোয়াধুই করেছি, দেখেছো সবগুলো কেটেছি, আবার পোড়ালাম, তার জন্য জানো তো আমাদের তোমাদের সাথে একটু গল্প করতে আসতে পারিনি। চলো বন্ধুরা, কী রান্না করা যায় রাত্রির জন্য, খেতে তো হবে কিছু, কী রান্না করা যায় দেখি, আমাদেরকে সব কিছুটাই শেয়ার করবো। হ্যাঁ, পরে দেখো বন্ধুরা, এখন ভাড়া, এখন রান্না বান্না করতে চলেছি। এটা কাবলে, আলুগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখো বন্ধুরা তুমি দুপালি করে নিচ্ছে। হ্যাঁ, বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দেবো। ধুয়ে নি দিদি ভাই, আর একটু ধুয়ে নি। এবার পেশার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ চাপাতে, সেদ্ধ দিয়ে দিচ্ছি চাপাতা, দিয়ে অল্প একটু হলুদ, যাতে একটু নুনটা কড়াইটার মধ্যে যায়।
সেদ্ধ হতে থাকুক, চলে আসো আমি ময়দাটা মেখে নিই। ময়দাটা ছেড়ে রাখা আছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো রিফাইন তেল ময়ান, ভালো করে মিক্স করে নেব। জল গরম, গরম জলটা আমি দেখা আপনাদেরকে তোমাদেরকে আর দেখায়নি, জল গরম। জল গরমটা একটু দিয়ে মজাটা মেখে নেব, একটু একটু করে মাখবে। হ্যাঁ, একবারে সব মাখার দরকার নেই, একটু একটু করে এইভাবে মাখবে। এটা জানো তো, এটা হচ্ছে পাঞ্জাব থেকে আনা, যে হ্যাঁ দিদিভাই তুমি ওইটুকু ময়দা মাখছ কতটা বড় একটা জায়গা নিয়েছো। হ্যাঁ, কিন্তু আমি এটা ময়দা আটা মাখারই জন্য এটা নিয়ে এসেছি, সেখানে জানো তো এরকম বড় বড় জায়গাতে করে আটা মাখে পাঞ্জাবে, এরকম বড় বড় জায়গা, এর থেকেও বিরাট বড় তো করে আটা মাখে। কী বলো তো, ওখানে তো কেশর রুটি, পাঞ্জাবি তো রুটি খায়, তার জন্য ওখানে না আটা মারতে সুবিধা হবে, তাতে করে না এরকম বড় বড় জায়গাতে করে ওরা আটা মাখে। এটা পাঞ্জাব থেকে নিয়ে এসেছি, ওখানে সব অনেক দিদি ভাইরা দাদা ভাইরা সব অনেক ওখানে জানো তো সবার সাথে ঘুরতে যেতুম বেড়াতে যেতুম, ওখানে বাঙালিও আছে অবাঙালিও আছে। চলো বন্ধুরা মেখে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, মশলাগুলো কেটে নিচ্ছি, এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। আর একটা ছাড়িয়ে নেবো আদা, আদা একসাথেই পেস্ট করে নেব, আদা রসুন একসাথে পেস্ট করে নেব। তার জন্য মানে শুনেছে দেখেছো আমার যন্ত্রটা কি, দেখো আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে গো, ওই জন্য আবার তোমাদের দাদা আবার এটা কিনে দিয়ে গেছে। বুঝেছো বন্ধুরা, মিক্সারটা খারাপ হয়ে গেছে, তার জন্য তোমার দাদা এটা কিনে দিয়ে গেছে।
যে ওদিকে অন্ধকার, তেলটা না পিছনে যেখানে রান্না রান্নার চালা ওখানেতে সিঁড়ির নোড়া রাখা আছে, অন্ধকার তো ওদিকে আর যাওয়া যায় না। ওই জন্য তোমাদের দাদা বলছে রাত্রিবেলা কিছু রান্না করলে এটা করে বেটে নেবে। তাই হোক, আদা রসুনটা বেটে নিয়ে পেঁয়াজটা কেটে নিয়ে দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছিলাম যে আমাদের পাশে একটা হনুমান মন্দির আছে, প্রতি শুক্রবার না ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আজ শুক্রবার, এই দেখো খিচুড়ি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছো গরম তো, সৌমিলি পাতা করে নিয়ে এসেছে খাচ্ছে, আর কাছে মন্দির তো আমরা কি করেছি পাঠ করে নিয়ে এসেছি, দেখো আমরা সবাই মিলে খাচ্ছি। সাহেব ওখানে খেয়ে এসেছে, আসবো বলে কাকিমা চলে যাও বাটি নিয়ে আসো, যে বাটি করে খাচ্ছি, দেখতে পাচ্ছ খিচুড়ি দেখাতো বাবু কত সুন্দর কালার হয়েছে দেখো, সব কিছু দিয়েছে, তারপর পাতা করে সৌমিলি খাচ্ছে, দেখতে পাচ্ছ চলো আমরা খেয়ে নিই খিচুড়িটা, না দেখি কেমন টেস্ট হয়েছে, একটা ঠাকুরের প্রসাদ ভালো তো হবে বলো, একটু নুনটা একটু কম লাগবে জানো তো, একটু নুনটা আর তুলে ঠিক হবে। কি মা সব সর্দি করে দিচ্ছে আমার, নটা বেজে গেছে জানো তো বন্ধুরা, এখন খাবার বানিয়ে নেই, দেখুন না পাশে বাড়ি যা এসেছিল সব সরঞ্জাম রেডি ছিল, পাশে বাড়ি যাওয়া ডাক হয়েছে বলছে যাবে আসুন, আর খিচুড়ি প্রসাদ দিতে আরম্ভ করেছে, আমি চলো কিছু মানতে এটা খেয়ে নিই, পড়া খাওয়া দাওয়া করে আসছি, হ্যাঁ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ দেখো কড়াইগুলো কেমন সিদ্ধ হচ্ছে দেখো, দেখেছো এই যে আলুগুলোকে এর সাথে গেলে দেবো, দেখেছো এর সাথে ঘেঁটে দিলাম আলুগুলো, দেখো বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কুচো কুচো করে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো, এবার দিয়ে দেবো পেস্ট করা আদা রসুনটা, কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো,
স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা পরে আসছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জলটা দিয়ে দেবো। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। বন্ধুরা যা গন্ধ উঠেছে দেখো না, আমার কাশি হচ্ছে। এবার সিদ্ধ করা কড়াইটা দিয়ে দেবো, সবাই করে পনির দিয়ে কাবলে, হ্যাঁ এমনি শুধু কাবলে করে, পনির দিয়ে করে, চিকেন দিয়ে করে, আমি দেখো করেছি আলু দিয়ে, দেখেছি কেমন। তা তোমরা বাড়িতে চর জলদি বানিয়ে ফেলতে পারবে। এই আলুটা এবার গেলে দিলে কি হবে তো, মানে তরকারিটা মাখা মাখা হবে। আর একদিনও করেছিলাম, পাশে বাড়ি একটা শাশুড়ি হয়, পাশে বাড়ি একটা শাশুড়ি মা হয়, তাকে কটা লুচি আর সবজি অল্প একটু দিয়েছিলাম, তাদের নাতনিটা খেয়েছিল, ওরা বলেছে যেন মাংস রান্নার মতো, মানে আমার সৌমিলিকে বলেছে তোর মা যখন ওটা রান্না করেছে যেন মাংসর মতো রান্না হয়েছে, যেন মাংসই খাচ্ছি। তা সেইভাবে তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে খাবে, এবার মাংসের মতো করে টেস্ট করে বানাবে। সৌমিলি বলেছে মা একটু মাখা মাখা করবে, মাখা মাখাই করা যাক। চলো বন্ধুরা সবজিটা ফুটে থাকুক, করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। দেখো বন্ধুরা সবজিটা হওয়ার শেষেতে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর একটু দেবো সানরাইজ, দিয়ে না দিয়ে নেব। Thank you.
গরম হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, লুচি গায়ে একটু লাল লাল হবে তবেই তো লুচি খেতে মজা, তাই না? তেলটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এগুলো একটা একটা করে সব ভেজে নেব। বন্ধুরা দেখুন কেমন ফুলকো ফুলকো হচ্ছে, পুরো ফুলকো লুচি। দেখুন লাল লাল লুচি হবে। বন্ধুরা একটা টুকরো ভেজে নিয়ে আজ একটা বন্ধুরা লুচি বানানো কমপ্লিট। দেখো তাহলে আজকের মেনু কাপলে আর আলু দিয়ে একটা সবজি, সাথে আছে লুচি। হ্যাঁ বানানো হয়ে গেলো, রাত তো অনেক হলো বন্ধুরা, 10টা বেজে গেল। হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই। তো গুড নাইট বন্ধুরা, তোমার সব ভালো থাকবে, শুভরাত্রি। তো বন্ধুরা এখন থেকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা বাই বাই, নমস্কার দিদিরা, সাথে থাকবে।